স্ত্রী এখন বন্ধুর বউ, অনুপম এবার পিয়াকে নিয়ে একই করল। কেমন আছে গায়ক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একদিকে পরমব্রতর সাথে বেশ ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল অনুপমের, আবার পরমব্রতর বর্তমান স্ত্রী পিয়া ছিল অনুপমের প্রাক্তন স্ত্রী, একথা তো আমরা সকলেই জানি। সম্প্রতি পরমব্রত আর পিয়া আয়ারল্যান্ড থেকে হানিমুন পর্ব সেরে কলকাতাতে ফিরেছে, তবে তাদের নিয়ে চর্চা কিছুতেই কমছে না। ডিভোর্সের 2 বছর পার হতে না হতেই বন্ধুকে বিয়ে করেছে, মানে অনুপমের স্ত্রী অনুপমের প্রাক্তন বন্ধু পরমব্রতকে বিয়ে করেছে। প্রাক্তন বলতে ও যা বোঝায়, আগে ছিল পরমব্রতর সাথে, এখন অনুপমের বন্ধুত্ব নেই, কারণ তারা এখন শত্রুতে রূপান্তরিত হয়েছে, এর জন্য দায়ী শুধু পরমব্রত। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা 2 ভাগে বিভক্ত, কেউ কেউ বলছে অনুপমের অনেক কষ্ট হচ্ছে, এর জন্য দায়ী পরমব্রত। আবার পরমব্রত ভক্তরা বলছে সবারই সুখী থাকার অধিকার রয়েছে, কার কাছে কে ভালো থাকবে সেটা তারাই ঠিক করবে। সম্প্রতি অনুপম রায় 3টা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে, একটাতে এক যুগলের গল্প ফুটে উঠেছে, পরের ছবিতে একই ঘর রয়েছে, প্রেমিকা নেই প্রেমিক আছে, আর তৃতীয় ঘরটিতে কাউকে দেখা যায়নি, শুধু ঘরটা রয়েছে, প্রেমিক প্রেমিকা সেখানে কেউ নেই। আর এটি দিয়ে অনুপম রায় নিজেকে একাকিত্ব বুঝিয়েছে। সূত্রের খবর বলছে পিয়ার সাথে অনুপমের বিচ্ছেদের পর থেকেই অভিনেতা খুবই কষ্টে ছিলেন, কিন্তু যখন থেকে পরমব্রতর সাথে পিয়ার বিয়ের খবরটা শুনে অভিনেতা একেবারে ভেঙে পড়েছিলেন। আর বিয়ের পর থেকে নাকি অভিনেতা এখন ঠিকমতো খাওয়া দাওয়াও করছেন না, দিনে 1 বেলা খাচ্ছেন অনুপম, আর অনেক কষ্টে সময় কাটাচ্ছে। গায়ক নাকি কিছুতেই বুঝে উঠতে পারছে না এই পৃথিবীটা কেন এত কঠিন। তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অনুপম এখন সব কিছু থেকে দূরে থাকতে চায়, অনুপম এখন নিজেকে সময় দিতে চায়। পরিবারের লোকজন জানে না অনুপম এই শোক কিছুতেই কাটিয়ে উঠতে পারবে কি না, নতুন জীবন কবে শুরু করবে অনুপম সেটাই দেখার বিষয়। তো বন্ধুরা, অনুপমকে নিয়ে তোমাদের কী মতামত কমেন্ট করে জানাও। ধন্যবাদ।